জীবনে কোনোদিন আপনার দুনিয়াতে আরাম ছাড়া কিছুই বোঝে নাই, জীবনে কোনোদিন একদিনের জন্য কষ্ট পায় নাই, ওই মানুষকে শুধু জাহান্নামের মধ্যে দেওয়ার পরেই এই তাকাসুর। 1-8 আয়াত এই ছোট্ট সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, পরস্পর ধন সম্পদ অহংকার তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। এই দুনিয়ার সম্পদ আমাদেরকে আখেরাতকে ভুলিয়ে রেখেছে, এই দুনিয়ার সম্পদ, ঠিক কি না? আমরা দুনিয়ায় কি করে বিল্ডিং বানাবো, দুনিয়ায় কিভাবে 2-4 গাড়ি বানাবো, আমরা এই দুনিয়ায় কিভাবে মাল ধন সম্পদ বাড়াবো, এই চিন্তা ভাবনা করে আমরা কি করছি, এই যে দুনিয়ায় মাল মত্তা নিয়ে যার যত বেশি তার অহংকার তত বেশি, ঠিক কি না? দুনিয়াতে এই মাল কামাতে কামাতে দুনিয়ার মোহে পড়ে আমাদের মধ্যে অহংকার জমা হয়ে আমরা আখেরাতকে ভুলে গেছি। যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হচ্ছ, আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি, আমরা কখন আমরা এই দুনিয়ার মোহ ছেড়ে যাবে, এই দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়া, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার মালমত্তা আমাদেরকে আত্মভোলা করে রেখেছে। এই মাল ধন সম্পদ আখেরাতকে ভুলিয়ে রেখেছে। ও আমার ভাই জানেরা, কতদিন পর্যন্ত আমরা দুনিয়ার মোহে পড়ে থাকব? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মানুষ দুনিয়ার মোহে পড়তে পড়তে ততদিন পর্যন্ত পড়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে কবরে যাবে। কবরে যাওয়া পর্যন্ত মানুষের আশা কমবে না। আচ্ছা বলেন তো দেখি আমাদের সেই দশা আছে না নাই? দেখবেন কিছু বুঝি আর না বুঝি বৃদ্ধ হয়েছে, পাগল যাই বলেন না কেন, মাল দিলে টাকা দিলে নেয় না, নেয় না, কিছু বুঝুক আর না বুঝুক মালটা ভালো বোঝে। এমনও মানুষ আছে যে মানুষ নামাজের নিয়ম কানুন তো দূরের কথা, সূরা ফাতিহা পর্যন্ত জানে না, আছে না নাই? প্রথম কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এও জানে না, আছে না নাই? এমনও মানুষ আমাদের সমাজে আছে, কিন্তু ওই মানুষটা 500 জায়গার 600 টাকা রোজ কি করে হবে, বোঝে না, বোঝে না? আমার সোনার ভাইয়েরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই সমস্ত মানুষেরা ততদিন পর্যন্ত দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসায় পড়ে থাকবে, এরা কবরে না যাওয়া পর্যন্ত, এ মানুষ কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত যদি জীবন গঠন করতে পারো সেই ব্যক্তিগুলো কামিয়াব। সেই ব্যক্তি যদি দেখতে কই 1,24,000 পয়গম্বরের ইতিহাস দেখতে হয়, সেই ইতিহাস যদি দেখতে হয়, সাহাবায়ে কেরামদের ইতিহাসগুলি দেখতে হয়, সেই ইতিহাস যদি দেখতে হয়, আমার ভাই জানেরা, সুফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাইহ তার পরস্পর খলিফাদেরকে দেখতে হয়, তারা সব জীবনকে কুরবানি দিলেন দুনিয়ার মোহে দুনিয়ার ভালোবাসাকে কুরবানি দিয়ে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এই মানুষ আমরা পড়ে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা শুনে থাকি, আমরা পড়ে থাকি,
নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি অর্থাৎ আমার ত্যাগ, এই জীবনের যে নামাজ, জীবনের যে কুরবানি অর্থাৎ ত্যাগ, কোথা থেকে কোন পর্যন্ত? আমার জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত ওগো আল্লাহ সব তোমারই জন্য। আমরা শুনি এবং বলি কিন্তু করি না, মানি না, ঠিক কিনা? এদিকে বলছি আমার জীবন থেকে মরণ পর্যন্ত সব আল্লাহ তোমারই জন্য, কিন্তু কই জীবনে যদি মরণ, যদি আমাদের মরণের পূর্বে যদি আল্লাহকে ভয় করতাম তাহলে ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব কেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল কেন, মনের মধ্যে হিংসা কেন, ভাই ভাইয়ের হক মারে কেন? দেখবেন যত এক কথায় নোংরামি রয়েছে, এই নোংরামি গুলো থাকতো না মানুষ যদি মৃত্যুর কথা ভাবত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতিরা দুনিয়ার মুখে পড়ে যাবে, তোমরা আখেরাত ভোলা হয়ে যাবে, তোমরা কি জানো না ওই কবর তোমাদের ডাকছে কাল কিয়ামতের ময়দানে মাহশারের দিন, এই সমস্ত মানুষদেরকে ডাকবে, জাহান্নাম ডাকবে, ডাক দেবে, সেই সময় জাহান্নাম বলবে কে মানুষ, তুমি যে আমার দিকে পিঠ ফিরিয়ে চলে গিয়েছিলে, তুমি আমার কথা শোনো নাই, এখন আজকে তোমার কি অবস্থা হবে, কি দশা হবে, আজকের তোমার কেউ বাঁচাতে পারবে না। ইদাউল কফিগা সামিউ লাগা শাইকাউ ওয়া হিয়া তাফুর তাকাদু তুমাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিগা ফাউজুন সালহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লু মা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি ধলালিন কাবীর। ইদা উলকু ফিয়া সামিউ লাহা শাহীকা ওয়া ইয়াতাবু, আমার আপনার মত মানুষদিগকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, যে জাহান্নামে এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ, জাহান্নামের হাজার বছরের দূরত্ব থেকে যে জাহান্নামের গর্জন শোনা যায়, মানুষগুলি জাহান্নামের জ্বলন জ্বালানোতে, জাহান্নামের আগুনের জ্বালানিতে মানুষগুলো হাই ফাই করতে থাকবে, হাঁসফাঁস করতে থাকবে, ওলট পালট করা হবে, ওই কঠিন জায়গা থেকে মানুষদেরকে এত কষ্ট দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে ওই আওয়াজ শোনানো হবে। এই মানুষদেরকে নিয়ে যাওয়ার পরে তাদেরকে যখন ছুঁড়ে ফেলা হবে, জাহান্নামের মধ্যে যখন ছুঁড়ে ফেলা হবে, এ মানব জাতিরা আল্লাহর হুকুম মানো নাই, নবীর তরিকা তোমরা মানো নাই, নবীদের কথা তোমরা শোনো নাই, কামিল মুরশিদদের কথা শোনো নাই, সাহাবা তাবে তাবেঈনদের কথা শোনো নাই, আউলিয়ায়ে কেরামদের কথা শোনো নাই। এই পরিস্থিতির মধ্য থেকে ওই কঠিন অতন্তরে যখন ফেলা হবে, তাকাদু তামাইয়াযু মিনাল গায়্জ, এদেরকে এমন করে এদেরকে টেনে ঘিজড়ে ছিঁড়ে ফেলবে। আমার আপনাকে ছিঁড়ে ফেলবে, কেটে ফেলবে। আলো যেমন চটকানো হয়, ওই জাহান্নামের আগুন আমাদেরকে নিয়ে চটকে দেবে।
কুল্লামা উলকিয়া ফিয়া ফাউজুন সালাকুম খাজানাতুহা আলম ইয়াতিকুম নাযীর কালু বালা কদ জাআনা নাযীর। আমার ভাইদেরেরা, ওই জাহান্নাম যখন তাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, জাহান্নামের প্রহরীরা জাহান্নামের গাইডারম্যান জিজ্ঞাসা করবেন, তোমরা কি, তোমাদের কাছে কি কোনো নবী রসুল যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ক বার্তা যায় নাই? তোমাদের কাছে কোনো সাহাবা তাবে তাবেঈন কি যায় নাই? তোমাদের কাছে কোনো ওলি আল্লাহ কি বলে নাই? আলেমের কথা তোমরা শোনো নাই? ওই সময় কলু বেলা কদ জাআনা নাযীর, ওই সমস্ত ব্যক্তিরা বলবে, হ্যাঁ আমরা শুনেছিলাম। আমরা শোনার পরে আমরা মনে করতাম ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা মনে করতাম এগুলি সব মিথ্যা, আল্লাহর তরফ থেকে সব কিছু নাজিল হয় নাই, আল্লাহর তরফ থেকে সব কিছু অবতীর্ণ হয় নাই, আল্লাহর তরফ থেকে কিছু এসব আসে নাই। আমার ভাই একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আপনারা অনেকেই বসে আছেন, আমি লক্ষ্য করে দেখছি কেউ গল্প করছেন, কেউ এদিক ওদিকে তাকাচ্ছেন। আসলে খুব বেশি করে তিনটে চারটে ঘন্টা মজলিস, যতটুকু কোরআনের মজলিসে অন্তত বসবেন, কোরআনের কথা শোনা মানে আল্লাহর সঙ্গে কথা বলা, হাদিসের কথা শোনা বা বলা মানে রসুলের সঙ্গে কথা বলা। আমি আপনাদের অনুরোধ করব, পায়ে ধরে বলবো, বিয়াদবি যেন না হয়ে যায়। যে যত পানিতে নামে সে ততই ভেজে। আমরা এই ওয়াজ নসিহত কোরআন হাদিসকে আমরা কি করি জানেন তো, খুব অবহেলার সঙ্গে অবহেলার চোখে দেখি, এই জন্য করে কোনো ফয়েজ আমাদের মধ্যে আসে না, কোনো চেঞ্জ হয় না। মন প্রাণ দিয়ে অন্তর দিয়ে চোখকে অন্তরের চোখকে খুলে কোরআন হাদিসের কথা শুনবেন, আল্লাহ চাইলে আপনার পরিবর্তন আল্লাহ করাবে। আমরা হয়তো একটুখানি শুনি, আসি মজলিসে, একটু শুনলাম, আবার একটু অন্যদিকে অন্যমনস্ক হয়ে ভুলে গেলাম বা শুনলাম না, দেখবেন আসর হবে না। একটা কথা খুব ধ্যান দিয়ে শোনা, সেই কথাটা পরিপূর্ণ শোনা, আর একটু শুনলেন একটু ছেড়ে দিলেন, কিছুই বুঝতে পারবেন না। সামান্য তিনটে ঘন্টা আল্লাহর জন্য আমরা দিতে পারি না? আমার ভাই সাহাবাদের ইতিহাস অনেক মনে পড়ে, কি বুঝেছিলেন সাইয়্যিদ সুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা, কি বুঝেছিলেন? অহদের ময়দানে জীবনকে কুরবানি করে দিলেন। অনেক সাহাবাদের ইতিহাস রয়েছে, তারা দিনকে কোন চোখে দেখেছিলেন, কোরআনকে কোন চোখে দেখেছিলেন। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, খুব ধীর স্থিরভাবে, যে যত ডিস্টার্ব করুক না কেন, কিন্তু আমার দিল মনকে একমাত্র আল্লাহর জন্য এই তিনটা ঘটা ইতেকাফের নিয়তে যদি আপনি আমি বসে যাই, দেখবেন ফয়েজ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আমার ভাই যে কথা বলছিলাম, তাহলে আমাদের কি বলা হবে? এই সমস্ত মানুষরা তখন বলবে যে আমরা মনে করতাম আল্লাহর তরফ থেকে কিছুই নাজিল হয় নাই, আমরা মিথ্যা মনে করতাম। আমার ভাই জানের আপ, তাহলে দুনিয়ার জীবনটা অতি নগণ্য, দুনিয়ার জীবনটা আমাদের কাছে কিছুই নয়। তাই জন্য করে তো বলা হলো খলিফায়ে মুসলিমিন উমরকে, বলা হলো উমর, ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, আমি রসুল আমাকে কেমন ভালোবাসো? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জীবন অপেক্ষা আপনার সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ও উমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হলে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর রাসূলের কে দাও, আমি রাসূল, আমার যদি সন্তান সন্ততি পিতা মাতা সংশয় সম্পদ সব থেকে ভালো যদি বাঁচতে পারো, খলিফায়ে মুসলিমিন উমর সঙ্গে সঙ্গে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা সন্তান সন্ততি সব কিছু আমার, জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের দুনিয়ার সম্পদ পিতামাতা সন্তান সন্ততি অপেক্ষা আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসি কজন, একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নিচু করেন। তাহলে আমরা সব থেকে দুনিয়ার মাল মাত্রা পিতা মাতা সন্তান সন্ততি সব থেকে ভালোবাসি, তাই তো নাকি? অনেকেই চিন্তা করছেন, যাই বলি না কেন, এদিকে তো মাল তো তার থেকে বেশি ভালোবাসি। এখানে আমি প্রমাণ করাবো। আমি গতকালকের হজের ট্রেনিং নীতি গিয়ে আমি শুনছিলাম, কথাটা খুবই মারাত্মক ভালো লেগেছে, এই জন্য করে আপনাদের একটু শুনিয়ে দেওয়ার দরকার। আমার ভাই, কথাটা হলো যে আমরা সত্যিকারের আমাদের সন্তান সন্ততি পিতামাতা যাই হোক না কেন, সবার থেকে আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি কি না, উদাহরণটা হলো এটাই। এখন আমাদের সন্তান যদি খেলা করে, এখন নিচে একটা কোরআন রাখা আছে, একটা রসুলের হাদিস রাখা রয়েছে, এখন সন্তান খেলতে খেলতে ওই কোরআনের উপরে উঠলো বা হাদিসের উপরে উঠে গেল। আচ্ছা, মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, ওই বাচ্চা কোরআন হাদিস নিয়ে যদি খেলা করে, তার উপরে ওঠা বসা করে, আপনারা ওইভাবে দেখবেন না বাচ্চাটাকে সরাবেন কোনটা? প্রয়োজন হলে আপনারা জানেন বাচ্চাটাকে সরিয়ে আগে কোরআন হাদিসকে বুকে জড়িয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি যে আল্লাহ এবং তার রসুল কি আমাদের সন্তান সন্ততি অপেক্ষা ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাত তোলাটা আপনাদের সঠিক হয়েছে। আমার ভাই, মানুষ আমরা যাই করি না কেন, যত গুনাগার হোক যাই হোক না কেন, কোরআন হাদিসকে মহাব্বত করে, করে না করে না? আপনারা জানেন ওলি আল্লাহদের ইতিহাস, যে শুধু মদ খেত বিখ্যাত মদখোর বিশ্রে হাফি, একটা বিসমিল্লাহ পড়ে থাকা বিসমিল্লার কাগজ তুলে নিয়ে শুধু মর্যাদা দিয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, জানেন আমরা এমন মানুষ আছি, আমরা যাদের কি অনেক কিছু মনে করি, আমাদের মনের ধারণা হয় এ তো মদখোর, এ তো সুদখোর, এ হলো জিনাখোর, এ হলো অমুক, এ হলো তমুক, আমাদের চোখে ওই মানুষটাকে পাপই দেখি, কিন্তু ওই মানুষটা জীবনে অনেক পাপ করেছে, কিন্তু পাপ করতে করতে অনেক গুনাহ করে ফেলেছে। মানুষটা রাতের অন্ধকারে কোনো এক সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় অত্যাচার, ওগো আল্লাহ আপনার কাছে আমি খালিস দিনে তওবা করছি। আপনি তো বলেছেন ফাস্তাগফিরুনি, বান্দা যত বল্লাই করো অপরাধ করো, জমিন থেকে নিয়ে আসমানে গুনাহ করে 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 ঠেকিয়ে দিয়েছ, জমিন ভরিয়ে আসমানে উঠে গেছে, এত পরিমাণ গুনাহ করেছ, ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। যারা আমরা গুনাগার মনে করি, পাপি মনে করি, ওই মানুষটাকে আমরা খারাপ চোখে দেখি, কিন্তু
মানুষটা তো রাতের অন্ধকারে কখন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজ খালিস দিনে তওবা করে নিয়েছেন সেটা আমার আপনার জানা নাই। অথচ যে মানুষের সম্পর্কে খারাপ ধারণা করি ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এই জন্য করি আমরা কোনো মানুষকে ঘৃণা না করি। হতে পারে একজন মদখোর, হতে পারে একজন পাপী অত্যাচারী, বরং নিজের ভাই মনে করে বোঝানো, তার ভাই মনে করে মহাব্বত করে বলা, দেখবেন ওই মানুষটা আল্লাহ চাইলে হেদায়েতের মালা আল্লাহ পরিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষকে ভালো পথে আনতে গেলে দেখবেন তাকে দুটো গালি দিয়ে বড় কথা বলে নিয়ে আসা যায় বলে মনে হয়। একই কথা একটা মানুষ বলে দিলের মধ্যে আসর হয়, আর একই কথা বলছে একটা মানুষ মানুষের রাগ হয়। কারণটা কি? কথার মধ্যে তাসির হওয়ার একটাই কারণ, যে কথার মধ্যে মাধুর্য থাকবে, কোমলতা থাকবে, মানুষের অন্তরে ধাক্কা দেবে, মানুষের সামনে নয়। আমার ভাই জানেরা যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, দুনিয়ার তোমরা মায়া করবে, তবে কেমন মায়া করবে? দুনিয়ার মায়া করলে ওই মায়াটা একমাত্র যতটুকু করবে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে করবে। ও বাবা, তুমি ফজরের নামাজ পড়ে বার হয়ে যাচ্ছ, তুমি যে দুনিয়ার হালাল ইনকামটা করবে, বিসমিল্লাহ বলে শুরু করবে, ওই বিসমিল্লাহ বলে শুরু হালাল কাজটা জোহরের নামাজ আদায় করে পর্যন্ত ওই সময়টা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদের জন্য হলো পুরস্কার, এই পুরস্কার যেন না বিফলে চলে যায়। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, দুনিয়ার ধন সম্পদ এই অহংকার তোমাদেরকে যেন দিনকে আখেরাতকে যেন না ভুলিয়ে দেয়। আর যতক্ষণ না তোমরা কবরে যাবে ততক্ষণ তোমাদের এই অহংকার যাবে না। দুনিয়ায় তোমাদের মাল মাত্রা ধন সম্পদের লোভ লালসা থাকবে, জেনে রেখে দিও তোমাদের জীবনে যেমন এমন পরিস্থিতি আসবে, ও মানুষ তুমি প্রকৃত মোমেন হতে পারলে না। তাই বলা হলো কাল্লাসাউফাতআলামুন, এটা কখনোই ঠিক নয়, এটা তো উচিত নয়। আমরা যে দুনিয়ার যে নিয়মে আমরা আখেরাতকে ভুলে দুনিয়ার কাজ করি, আমরা দুনিয়ার পরিপূর্ণতাকে ছেড়ে দিয়ে আখেরাতকে নিয়ে পড়ে আছি, তাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন এটা কখনোই ঠিক নয়। আমার ভাই জানেরা, তাহলে আমাদের কি করতে হবে? শীঘ্রই অবশ্যই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? এটা কখনোই ঠিক নয়। শীঘ্রই তোমরা এটা জানতে পারবে, সাবধান, যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা অবহিত হতে তবে এমন কাজ করতে না। যদি আমাদের সেই জ্ঞান থাকতো, সেই আকেল থাকতো, সেই ব্রেন থাকতো, একদিন আমি মরে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দাদু দাদি নানি নানা চলে গেছে, আমার সঙ্গী অনেকেই চলে গেছে, একদিন আমিও এমন চলে যাব, এইভাবে যদি মানুষ চিন্তা করত ওই মানুষ অবশ্যই এমন কাজের মধ্যে থাকত না। আমার ভাই জানেরা, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, আমরা অবশ্যই জাহান্নাম দেখব। যে জাহান্নামটা এত কঠিন, এত কঠিন, ওই অবশ্যই জাহান্নাম প্রত্যেকেই দেখবে, তবে কি করবে? এটা কখনোই নয়, তোমরা এটা চাক্ষুষ দেখবে, আর অবশ্যই তোমরা দেখবে। এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে সুখ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, একটা মানুষ দুনিয়াতে সারা জীবন আরাম পেয়েছে, পায়ের জুতা খুলতে হয় নাই, বিল্ডিং বালাখানার টাকা অর্থ শর্ত সব ছিল, মানুষ তার জীবনে কোনো দিন আপনার দুনিয়াতে আরাম ছাড়া কিছুই বোঝে নাই, জীবনে কোনো দিন একদিনের জন্য কষ্ট পায় নাই, ওই মানুষকে শুধু জাহান্নামের মধ্যে দেওয়ার পরেই শুধু একবার ডুবিয়ে দেবে, একবার তোলা হবে,
একবার চুবিয়ে শুধু তোলা হবে, ওই মানুষকে বলা হবে আল্লাহর বান্দারে দুনিয়ায় তুমি কেমন আরামে ছিলে। বলবে কই আমি আরামে ছিলাম না। কথাটা ভালো করে বোঝেন, একটা মানুষ 70-80-100 বছর একদিনও কষ্ট পায়নি, খুব আরামের সঙ্গে ছিলেন। জাহান্নামের মধ্যে ডুবিয়ে শুধু তুলে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়াতে কেমন আরামে ছিলে, বলবে না আমি একদিনও আরামে ছিলাম না। তাহলে বোঝা যায় জাহান্নামের ডুবিয়ে তোলা এই এতটুকু সময় কতটা কষ্ট, একটু ভেবে দেখেন, এটাই ব্রেনের মধ্যে একটু দিয়ে দেখেন, তাহলে জাহান্নামটা কত খতরনাক, কত ডেঞ্জার জায়গা হবে, যে একটা মানুষ জীবনে 70 বছরে এত আরাম পেয়ে শুধু ডুবিয়ে তুলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হবে ওই কথাই বলবে। একটা মানুষ দুনিয়াতে থেকে সে খুব আরামের সঙ্গে কষ্টের সঙ্গে জীবন কাটিয়েছে, ওই মানুষটা জীবনে কোনো দিন আরাম পায় নাই, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, উঠতে বসতে সর্বসময় মানুষটা কষ্টে জর্জরিত ছিল, এই মানুষটাকে শুধু জান্নাতের মধ্যে ঢুকিয়ে টেনে বার করে বলা হবে বলো তো দেখি তুমি কেমন কষ্টে ছিল, বলে আমি জীবনে কোনোদিন কষ্টই অনুভব করিনি। সুবহানাল্লাহ, বলে কি বোঝাতে চাইছেন আমার ভাইয়েরা? পরে আমি হাদিসের মধ্যে আসছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, স্বাস্থ্য ও অবসর এই দুইটা নিয়ামত যারা পেল এই সমস্ত মানুষরা তারা অপব্যবহার করলো, হে মানুষ তোমরা নিজেরা ধোকার মধ্যে পড়ে গেলে। তোমাদের সুস্বাস্থ্য ভালো ছিল, তোমরা যে নিয়ামত পেয়েছো, একটা মানুষ কানা খোঁড়া বোবা লুলো উঠতে পারে না বসতে পারে না কত কষ্টের মধ্যে রয়েছে, আর কি করেছো তুমি, একটা মানুষ সারা দিন খাটতে খাটতে যাচ্ছে আর তুমি অনেক আরামের সঙ্গে ছিলে, এই দুইটা নিয়ামত তো দিয়েছে কে, কথা বলেন, সেই আল্লাহর দেওয়া নিয়ামতকে তুমি অপব্যবহার করে ফেললে। আরে বলুন এই সময়টা তো তুমি আল্লাহর জিকিরে কাটাতে পারতে, অল টাইম যদি তুমি আল্লাহর ইবাদত করতে, অল টাইম যদি তুমি আল্লাহর মহাব্বত করতে, আরে তুমি চলতে ফিরতে উঠতে বসতে সর্বসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সর্বসময় জবানে জিকির করা যায় না, যায় না, যায়। কিন্তু মানুষ দুনিয়ায় চায়ের দোকানে বসে 3 ঘন্টা গল্প করবে, কিন্তু মজলিসে বসে 1 ঘন্টা চুপ থাকতে পারি না। আসলে আমি এর আগে আলোচনা এখানে করেছিলাম কি না জানা নেই, বলা হয়েছে 3 শ্রেণীর শ্রোতা এখানে বসবে। 3 শ্রেণীর শ্রোতার মধ্যে একজন খাশিয়াতিল্লাহ, মাম্বা কামিন খাশিয়াতিল্লাহ, যে এই আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ঝরঝর করে পড়বে, অন্ততপক্ষে মন প্রাণ দিয়ে শুনবে। আর 1 শ্রেণীর মানুষ তারা দেখবেন উটকাট উটকাট করে চিন্তা করছে ফাঁক পেলেই উঠে যাব, ফাঁক পেলেই উঠে যাব। আর 1 শ্রেণীর মানুষ শোনে না, এগুলি বলা হয়েছে এই শোনার মধ্যে শ্রোতা আসবে কিন্তু মুনাফেকেরা। কত বড় কথা বুঝতে পারছেন, আল্লাহর কথা শুনতে এসে মুনাফেকের গুনাহ হয়ে যাচ্ছে। আমরা এরকম বোকা মুসলমান, আমার ভাই ইসলামের মধ্যে যদি কোরআন হাদিস প্রকৃতিগতভাবে মানা যায় এর মধ্যে মজা আছে, আর যদি না শুনি বা না মানি তাহলে দেখবেন কিছুই ভয়েস পাবেন না, আপনি বুঝতেই পারবেন না। আমি এর আগেও তো বলেছি আপনাদের কতবার যে ইসলামের বড় শত্রু আবু জাহেল আবুল আহাব রাসূলুল্লাহর কোরআন শুনতে কাবা শরীফে গিয়েছিলেন, আমি বলেছিলাম শুনেননি, যারাই শুনলেন তারা রাত পার করে দিয়েছেন। জিব্রাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আরো কোরআন তেলাওয়াত করুন, আরো তেলাওয়াত করুন। আল্লাহর নবী তেলাওয়াত করেন আর নবীর শত্রুরা তারা কোরআন তেলাওয়াত শোনে আর বলে হায় রে এই কোরআনের মধ্যে এত মজা এত মজা এত মজা,
এই জন্য করে আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের নাম ধরে ধরে বলছেন, এরা এই জন্য করে মুহাম্মাদের প্রেমে পাগল হয়েছে। আবু জাহেল, আবু লাগাব, কাকনাস সবাই জানতো যে কোরআনটা হলো মহাসত্যবাণী, নিজেদের সর্দারগিরি চলে যাবে। এই জন্য করে নিজেরা ওয়াদা করলেন, বললেন মুহাম্মাদের